ন্যায়ের পথে নিঃসঙ্গ কবি আল মাহমুদ। ফরুক আহমদের শত্রুদের মধ্যেও তার কয়েকজন সত্যিকার গুণগ্রাহী ছিলেন, যা আমরা জানতে পারি তার মৃত্যুর পর। কবিতা যে মানুষের উপকার বা অপকার কিছুই করে না, এই তত্ত্বে ফরুক আহমদের বিশ্বাস ছিল না। তিনি মনে করতেন, কবিতা মানুষের চিত্তে যদি আনন্দের সঞ্চার করতে পারে, তবে সে আঘাত করারও ক্ষমতা রাখে। তার কবিতা যেমন অনেক মানুষের হৃদয়তন্ত্রীতে ঝংকার তুলত, ঠিক আবার অনেক মানুষ তার কবিতার হাত থেকে রেহাই পেতে চাইতেন। পাকিস্তান আমলের শেষের দিকে তার কবিতা যেসব পত্রিকায় প্রকাশিত হতো, একদল মানুষ সেসব পত্রিকাও এড়িয়ে চলতে চাইতেন। তিনি আবার এমন মানুষ ছিলেন, সে সময়কার সাহিত্যের সবচেয়ে মানসম্মত আধুনিক পত্রিকা যিনি সম্পাদনা করতেন, সেই সিকান্দার আবু জাফরের অনুরোধকেও শেষ পর্যন্ত উপেক্ষা করতে পেরেছিলেন। যদিও উভয়ে ছিলেন অন্তরঙ্গ বন্ধু ও বিভাগ পূর্বকালের ঘনিষ্ঠ সাহিত্য সুহৃদ। শেষ দিকে অবশ্য সমকালের কবিতা সংখ্যায় ফরুক আহমদের অনুমতি না নিয়ে তার একটি বা দুটি কবিতা ছাপা হয়েছিল সিকান্দার আবু জাফরের এক ধরনের ব্যক্তিগত জিদের জন্য। ফরুক আহমদকে বহুবার অনুরোধ করা সত্ত্বেও যখন তিনি সমকালে লিখতে সম্মত হলেন না, সমকাল সম্পাদক ফরুক আহমদের অন্যত্র মুদ্রিত একটি বা দুটি কবিতা সমকাল কবিতা সংখ্যায় ছাপার ব্যবস্থা করেন। তখন সমকাল কবিতা সংখ্যাকে একটি জাতীয় কবিতা সংকলনে রূপ দেওয়ার কাজে আমি সমকাল সম্পাদককে খানিকটা সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকায় ফরুক আহমদের সঙ্গে তৎকালীন আধুনিক সাহিত্যের নেতৃত্বের আসনে উপবিষ্ট সিকান্দার আবু জাফরের অভিমত জানার আমার সুযোগ হয়। তিনি অত্যন্ত শ্রদ্ধার সাথে তার নাম উচ্চারণ করতেন, বলতেন, আমার বন্ধু ফরুক। মাঝে মাঝে তার কাছে যেতেন এবং ফিরে এসে এমন সব গল্প করতেন যে সে সময় আমার মতো একজন কবিতা লেখার প্রয়াসীর পক্ষে যা ছিল বেশ কৌতূহল উদ্দীপক। প্রায়ই ফরুক আহমদের বিশ্বাস, ধর্ম ও ইসলাম নিয়ে তৎকালীন প্রগতিশীল লেখকদের মধ্যে বেপরোয়া আলোচনা হতো। সবাই চাইতেন তাকে এড়িয়ে যেতে। আর যাকে একটা দেশের অধিকাংশ বুদ্ধিজীবী সচেতনভাবে এড়িয়ে যেতে চান, ইতিহাস তাকে এলোমেলোভাবে হলেও কিছু এমন গুরুত্ব দিয়ে বসে যা আমাদের বিচারে অভাবনীয়। আমরা ভাবতাম তৎকালীন প্রগতিশীল চিন্তাধারার মানুষ মাত্রই বুঝি কবি ফরুক আহমদের সমালোচক ও শত্রু ছিলেন। পরে অবশ্য দেখা গেছে ফরুক আহমদের অন্তরঙ্গতার আওতার মধ্যে যেসব কবি সাহিত্যিক অবস্থান করতেন, তারাও পরবর্তীকালে তার সমালোচক হয়েছেন, কিংবা ফরুক আহমদ তাদের সাহিত্য চর্চা নিয়ে ঠাট্টা মস্করা করতে ছাড়েননি। আহসান হাবিব, আবুল হোসেন ও সৈয়দ আলী আহসান, এরা ফরুক আহমদের কেউ বন্ধু কেউ সমসাময়িক ছিলেন। এদের চিন্তাধারা সাধারণত রোমান্টিক, প্রেম, কাম ও প্রকৃতির দ্বারা বশীভূত ছিল। এদের কাউকেই আজ পর্যন্ত কোনো সমালোচক, জনগণের লেখক অথবা প্রগতিবাদী লেখক হিসেবে চিহ্নিত করেননি। তবুও দেখা গেছে প্রগতিবাদীরা ফরুক আহমদকে যতটা অগ্রাহ্য অস্বীকার করেছেন, আহসান হাবিব, আবুল হোসেন ও সৈয়দ আলী আহসানকে ততটা অগ্রাহ্য করেননি। বরং এরা তিনজনই আধুনিক কবিতায় অর্থাৎ বাংলাদেশের 50 দশকে কবিতা আন্দোলনের পূর্বসরী হিসাবে যথাযোগ্য সম্মান ও প্রতিপত্তি পেয়েছেন, যা ফরুক আহমদকে দিতে প্রগতিবাদীরা দ্বিধান্বিত। তাহলে ফরুক আহমদ কেন তা পাননি? ফরুক আহমদ তো তার উপরোক্ত বন্ধু বা সমসাময়িকদের চেয়ে কোনো অংশে ছোট কবি ছিলেন না। এর প্রধান কারণ হলো ফরুক আহমদের আদর্শ। শুধু ধর্মের ব্যাপার হলে সম্ভবত ফরুক আহমদ পার পেয়ে যেতেন। ভাবা হতো এদেশে হয়তো সবাই মুসলমান, ফরুক আহমদ একজন বড় মুসলিম কবি। কিন্তু ফরুক আহমদ যেহেতু একজন বড় মুসলিম কবি হওয়ার চেয়ে ইসলাম নামক একটি জীবন আদর্শকে তার কবিতার সাথে এদেশের মাটিতে সরাসরি প্রথিত করার স্বপ্ন দেখতেন, সে কারণে প্রগতিশীল অর্থাৎ মার্ক্সবাদী চিন্তাধারার সাথে তার আদর্শের এক অদৃশ্য সংঘাত সবসময় লেগেই ছিল। এদেশে মার্ক্সীয় চিন্তাধারার বুদ্ধিজীবী, রাজনৈতিক ও ছাত্রদের প্রথাবোধী
সংগঠিত দল ছিল যারা সদাসর্বদাই তাদের বিচারে জনগণের লেখকদের গুণগান গাইতেন এবং ফরুক আহমেদের তীব্র সমালোচনা ও তার প্রতিক্রিয়াশীল ও সাম্রাজ্যবাদের দালাল বলে আখ্যায়িত করে আনন্দ পেতেন। যদিও তা কোনোকালে লিখিত সাহিত্য আলোচনায় পর্যবেসিত হতো না, কারণ তুলনামূলক সাহিত্য আলোচনায় ফরুককে অকবি, সাম্রাজ্যবাদের বা উপনিবেশবাদের দালাল হিসাবে চিহ্নিত করা যুক্তির দ্বারা সম্ভব পড়ছিল না। এ শুধু বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলো অথবা তথাকথিত প্রগতিশীল সাহিত্যসভা যথা তৎকালীন পাকিস্তান সাহিত্য সংসদ ইত্যাদির সাহিত্য আলোচনাতেই সম্ভব পড়ছিল, কারণ ফরুক আহমদের কবিতার মুসলমান সমর্থনকারীর সংখ্যা প্রচুর থাকলেও তার আদর্শ ইসলামের রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠার আন্দোলনকারীদের সংখ্যা সম্ভবত একেবারেই ছিল না। আর থাকলেও যেহেতু দেশের উপনিবেশবাদী শাসক শ্রেণী ইসলামকে তাদের আত্মরক্ষার ঢাল হিসাবে ব্যবহার করেছিলেন, সে কারণে এদেশের যারা একটি ইসলামের সমাজ ও রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য একদা রাজনৈতিক সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করতেন, তারা কোনো বৈপ্লবিক পদক্ষেপ নিতে পারেননি। এ ধরনের পদক্ষেপ সে সময় নেওয়া সম্ভব হলে ফরুক আহমেদ যে সামাজিক সম্মান পেতেন তার কিছুটা প্রতিরূপ দেখা যায় পশ্চিমবঙ্গ ও সমাজতান্ত্রিক দেশসমূহে সুভাষ মুখোপাধ্যায়ের সামাজিক সম্মান ও সাহিত্যিক প্রতিষ্ঠা দেখে। তুলনামূলকভাবে একজন বড় কবি হওয়া সত্ত্বেও যা ফরুক আহমদ বাংলাদেশে পাননি। আমরা সকলেই জানি দেশ বিভক্তির পূর্বে ফরুক আহমেদ ও সুভাষ মুখোপাধ্যায় পরস্পর গভীর পরিচয় সূত্রে ও একই আদর্শের সূত্রে বাঁধা ছিলেন। গভীর পড়াশোনা ও আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি ফরুক আহমদকে পবিত্র কোরআন নির্দেশিত এক ভবিষ্যৎ মানব সভ্যতা সমাজের স্বপ্নদ্রষ্টা কবি করে তোলে। আর সুভাষ মুখোপাধ্যায় রুশ বিপ্লবের পর বর্তমান রাশিয়ার সমাজতান্ত্রিক রূপকে নিরলস সমর্থক থেকে যান। ফরুক আহমদ ইকবালের কবিতা দ্বারা যতটাই আপ্লুত হয়ে থাকুন না কেন, তার দার্শনিক সূত্রসমূহের দ্বারা দারুণভাবে প্রভাবিত ছিলেন, বিশেষ করে মানুষের ক্ষতি ও ভবিষ্যতের পৃথিবীতে একটি অখণ্ড মানব সমাজে ইসলামের সম্ভাব্যতা নিয়ে ইকবালের সমগ্র দার্শনিক আলোচনা এক বাঙালি কবি অত্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছিলেন এবং গভীরভাবে তা বিশ্বাস করতেন। ফরুক আহমেদ যখন তার কবিতায় ইসলামী সমাজ ব্যবস্থার কথা ও জড়বাদী সভ্যতার তীব্র সমালোচনা শুরু করেন, তখন আপাতদৃষ্টিতে পৃথিবীতে আজকের মতো ইসলামী আন্দোলনের কোনো বিপ্লবী শক্তি হিসাবে আত্মপ্রকাশ করেনি। বরং দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের সাথে সাথে সাম্রাজ্যবাদের শক্তিগুলো জগতের সর্বত্র উপনিবেশিক শৃঙ্খলে আবদ্ধ কিন্তু সদ্য আত্মচেতনায় উদ্বুদ্ধ মুসলিম জাতিসমূহের স্বপ্ন ও পবিত্র ভবিষ্যৎবাণী সমূহকে অসারতা প্রমাণের জন্য মধ্যপ্রাচ্যের মানচিত্রে ইহুদি কালসাপগুলোর জন্য ষড়যন্ত্রের নতুন গর্ত খুঁড়ছে। জেরুজালেমের পবিত্র মসজিদের চতুর্দিক থেকে এর আদি বাসিন্দাদের বিতরণ করে সেখানে আমেরিকা, ইউরোপ ও রাশিয়ান ইহুদিদের জবরদস্তি আবাসস্থল গড়ে তোলার পেছনে যে আসলে ইসলামের পুনরুত্থানের আশঙ্কাকে চাপা দেওয়ার পুঁজিবাদী ও সাম্রাজ্যবাদী শক্তিসমূহের সম্মিলিত চেষ্টা, এতে কোনো সন্দেহ নেই। ফরুক আহমেদের উত্থানকালটা ছিল এক অর্থে কমিউনিস্ট পার্টিগুলোর জগৎব্যাপী বিপ্লবী শক্তি হিসাবে উত্থানের যুগ। মানবরচিত সামাজিক কাঠামো নির্মাণের আজ পর্যন্ত যতগুলো বৈপ্লবিক নীতিমালা তৈরি হয়েছে, মানতেই হবে সেসবের মধ্যে মার্ক্স ও এঙ্গেলসের কমিউনিস্ট ইশতেহার সম্ভবত পৃথিবীর দুস্থ মানুষের কাছে ও রাজনৈতিক বিপ্লবীদের কাছে ছিল সবচেয়ে আকর্ষণীয় দলিল। পৃথিবীটা যদি আল্লাহর নিয়ম নীতির বাইরে শূন্য থেকে উদ্ভূত কোনো অর্থহীন ঘটনারই পরিণতি হতো, তবে কমিউনিস্ট ইশতেহারকেই সম্ভবত মানব জাতির সমাজ কাঠামো নির্মাণের অত্যাচার্য দলিল হিসাবে মানতে একজন কবির, বিশেষ করে ফরুক আহমেদের মতো মননশীল দার্শনিক কবির পক্ষে কোনো বাধা ছিল না।
কারণ তার যৌবনকালে তিনি আন্তর্জাতিক কমিউনিস্ট পার্টিগুলোর নিঃস্বার্থ আত্মত্যাগ, গভীর ও ব্যাপক সংক্রমণের কথা জানতেন এবং অল্প কিছুকালের জন্য এই মতবাদে লিপ্ত হয়েও পড়েছিলেন বলে শোনা যায়। সে সময় অর্থাৎ দেশ বিভাগের 5 বছর আগে ফরুক আহমেদ যখন কলকাতার সবচেয়ে প্রগতিশীল ও বিপ্লবী সাহিত্য সাময়িকী পরিচয় এর কবিতা পরিচয় এ কবিতা প্রকাশ করতে থাকেন, তখন তার রচনার আঙ্গিকে ও বিষয়বস্তুতে শ্রমজীবী মানুষের প্রতি এবং শ্রমিক শ্রেণীকে সর্বহারা বিপ্লবের নেতৃত্বের সবচেয়ে উপযোগী শক্তি হিসাবে দেখতে তিনি অভ্যস্ত ছিলেন। সেকালের কবিতায় ফরুক আহমেদের মনোভঙ্গিটি কেমন ছিল তা নিচের স্তবকটি থেকে খানিকটা আঁচ করা যাবে। যন্ত্রের গর্জন, শান্ত তন্ত্রাতুর, প্রেসম্যান দেখে এখন বিস্ময় এক, পথচারী আহত বুলেটে, নির্ভীক জনতা চলে বারুদের বুকে, পথ হেঁটে চলছে শতাব্দীকাল যারা পথে ক্লান্তিহীন রেখে, যৌবন বন্যার মতো আজ তারা এসেছে অনেক, আজ তারা প্রাণ পেলে একসাথে কঠিন বুলেট, আজ তারা প্রাণ পেলে রক্ত নীল তীক্ষ্ণ বিনয়েট, দেখে গেলেও পথপ্রান্তে প্রাণবন্ত বলিষ্ঠ মৃত্যুকে। প্রেসম্যান, ফরুক আহমেদের শ্রেষ্ঠ কবিতা। ফরুক আহমেদের মোর পরিবর্তনকারী সম্বন্ধে অনেকে অনেক কথা বললেও আমার মনে হয় কবির ইসলামের প্রতি চিরজীবনের জন্য প্রত্যাবর্তন ঘটেছিল গভীর পড়াশোনার মধ্যে দিয়ে। তিনি ছিলেন ইংরেজি সাহিত্যের ছাত্র এবং ইংরেজি কবিতায় কবিতার রোমান্টিক অধ্যায়টির সাথে গভীরভাবে পরিচিত। এ ধরনের মানসিকতা নিয়ে দ্বন্দ্বমূলক বস্তুবাদকে বুঝলেও কমিউনিজমের সপক্ষে কিংবা সর্বহারা বিপ্লবের তৎকালীন তীর্থক্ষেত্র সোভিয়েত রাশিয়াকে তিনি নির্যাতিত মানুষের স্বর্গরাজ্য হিসেবে কল্পনা করতে সম্মত ছিলেন না। তাছাড়া যখন উপমহাদেশে এমন কিছু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয় যাতে একজন দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষ হিসাবে তিনি পাকিস্তান আন্দোলনকে সমর্থন করেন এবং এই সমর্থনের মধ্য দিয়ে পবিত্র কুরআন ও সুন্নাহর সাথে গভীর পরিচয় ঘটলে তার জীবনের মর্মমূল পরিবর্তিত হয়ে যায়। তিনি ইসলামকে আগামী পৃথিবীর মানবজাতির ধর্ম হিসাবে বিবেচনা করতেন। এ ধরনের মানবিক অবস্থা তৈরির পেছনে সম্ভবত ইকবালের খোলামেলা ইসলামী দর্শনের সহজ ও সাবলীল বর্ণনা ফরুক আহমদকে উজ্জীবিত করে থাকবে। পাকিস্তান সম্বন্ধে ফরুক আহমদের স্বপ্নভঙ্গ হয় দেশ বিভাগের অল্পকাল পরেই। যে পাকিস্তান আন্দোলনকে তিনি ভেবেছিলেন উপমহাদেশে ইসলামী মানব ব্যবস্থার প্রাথমিক উদ্ভবকাল বা বীজ বপনের মুহূর্ত, অতি অল্প সময়ের মধ্যে কবির সে স্বপ্নের মনোভূমিতে আগাছা জন্মাতে থাকে এবং তমাদ্দুন মজলিসের ভাষা আন্দোলন যখন পাকিস্তান সরকারের গুলিতে রক্তাক্ত হাহাকারে পরিণত হয় তখন ফরুখের স্বপ্নের মনোভূমি চোর কাটার জঙ্গলে ভরে যায়। এই সময়েই ফরুক আহমদ একজন নিঃসঙ্গ মানুষে পরিণত হন, যে সব বিপ্লববাদীরা তখন ফরুক আহমদের বিরোধিতা করতেন তারা বিদ্রোপের অট্টহাসিতে ফেটে পড়েন, আর যারা ছিলেন এতকাল কবির অন্তরঙ্গ বন্ধু আদর্শগত কারণে ভাইয়ের মতো তারা ফরুখের ইসলাম সম্পর্কিত আন্তর্জাতিক মতামতে ভীতস্তন্ত্র হয়ে সরে পড়তে থাকেন। শেষে তার তিরোধানের পূর্ব পর্যন্ত তিনি ছিলেন সম্পূর্ণ বন্ধুবান্ধবহীন। বরং এ সময় ফরুক আহমদের কবিতার গভীরতা নিয়ে 50 ও 60 দশকের তরুণ কবিরা যেমন হাসান হাফিজুর রহমান ও আব্দুল মান্নান সৈয়দ এমন মন্তব্য করেন যে এদেশের প্রগতিবাদীরা মানতে বাধ্য হন, তার কবিতা তাদের বিচারে যতই পেছনের দিকে ধাওয়া বলে মনে হোক না কেন কাব্যগুণে তা অসাধারণ। আজ যে যতই তর্ক করুক না কেন মার্ক্সবাদী ও দর্শনে বিশ্বাসী কোনো পার্টি বা রাষ্ট্র আর পৃথিবীতে বিপ্লবী শক্তি হিসাবে নিজেদের দাবি করতে পারবে না, বরং আগ্রাসী শক্তি হিসাবে সমাজতান্ত্রিক সর্বগ্রাসী লোলুপতা চারদিকে তার জিহ্বা বিস্তার করতে চাইছে। আফগানিস্তানে রুশ সৈন্যবাহিনী কি বিপ্লবী বাহিনী, না কম্পুচিয়ার ভিয়েতনামী বাহিনী বিপ্লবী? আফ্রিকার শৃঙ্গে এসব বিপ্লবীদের গতিবিধি নিয়ে আজ সারা মহাদেশটি এক অনিশ্চয়তার মধ্যে মুহমান হয়ে পড়ছে। কোনো একটি সামাজিক ও রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠার জন্য যদি একদল লোক বারুদ ও গন্ধকের পেছনেই পথকেই বেছে নেয়, তবে
তাকে বিপ্লবী শক্তি বলার কমিউনিস্টদের তথাকথিত প্রবণতাটিকে যদি আজও কেউ মূল্য দেয়, তবে অবশ্য সম্প্রতিকালের বিশ্বব্যাপী ঘাত সংঘাতের ব্যাখ্যা করতে গিয়ে মার্ক্সবাদের সম্পূর্ণ বিরোধী শক্তি ইসলামকেই বিপ্লবী শক্তি বলতে হবে। কারণ পবিত্র কুরআন প্রদর্শিত পথে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ইসলামী পদ্ধতিতে জীবনযাপনের জন্য কয়েকটি মানবগোষ্ঠী বারুদ, গন্ধক ও রক্তের পথে আগুয়ান হয়েছে। কোথাও তারা প্যালেস্টাইনি গেরিলা, কোথাও আবার পলিসারিও বা মিন্দানাও গেরিলা নামে আখ্যায়িত থাকলেও উদ্দেশ্য তাদের একই। আর এর মধ্যে সংগঠিত হয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ ও গৌরবজনক বিপুল রক্ত ও আত্মদানকারী ইরান বিপ্লব। ফারুক আহমদের আদর্শ ইসলামের বিজয়ে সম্ভবত অস্তগামী বিংশ শতাব্দীর বিদায় জানাবার আগেই পৃথিবীর কয়েকটি বিশাল ভূখণ্ডে তার নিশান উড়িয়ে দেবে। কারণ ফারুক তার জীবিতকালে ইসলাম নিয়ে কাপুরুষদের সুবিধা লোটার কারাকারি দেখলেও আজ বিশ্বব্যাপী আত্মদানকারী তরুণ তরুণীরা নিজের রক্তের বিনিময়ে তা কিনে নিচ্ছেন ইরানে, মিশরে, সিরিয়ায়, লেবাননে তথা সারা মধ্যপ্রাচ্যে। যেখানে রক্তদান ও আত্মত্যাগ নেই, সেখানে ইসলাম আসে না। ফারুক আহমেদ কি বলতেন? যদিও সাপত তোলে বিষাক্ত ফনা, যদিও এখনও অসহ্য হলো হীনতার যন্ত্রণা, তবু বহুদূর ডাক দিলে আজ হেরার শিখর চূড়া, ডেরার কপাট খোলো খোলো বন্ধুরা, পাশবিকতার ললাটে তীক্ষ্ণ তীর উদ্ধত করো, এই সংগ্রাম জিহাদে বৃহত্তর, প্রগার রক্ত পাপড়ি খোলার মতো একটি নিমিষ দাও মোরে অন্তত, এই সংগ্রাম। ফারুক আহমদের শ্রেষ্ঠ কবিতা। ফারুক আহমদের বরগুণ হলো তিনি তার মহতি আদর্শের তার সমকালের কোনো প্রতিফলন না দেখে তার নিঃসঙ্গ মনোনিবেশে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। কোনো কিছুর বিনিময়ে তার এই নিঃসঙ্গকে তিনি বিসর্জন দিতে রাজি হননি। এজন্য দেখা যায় তার বন্ধুবান্ধবের চেয়ে তার বিপরীতপন্থীরাও তার অস্তগমনে ব্যতীত হয়েছেন আন্তরিকভাবে। আবুল ফজল ফারুক আহমেদের কবিতা সংকলনের ভূমিকায় লিখতে গিয়ে বলেছেন, আমরা যারা কিছুটা বিপরীতপন্থী তারাও তার কবিতায় ধর্মীয় চেতনা ও ঐতিহ্যের একটা অনাবিল স্বাদ পেয়ে থাকি। এ স্বাদ তার বন্ধুরাও পেয়েছিলেন কিনা ঠিক বোঝা যায় না, কারণ ফারুক আহমদের কবিতা নিয়ে তার সমসাময়িক কবিবন্ধুরা তেমন কিছু লেখেননি। আর ফারুকের মৃত্যুর পর কবি আব্দুল মান্নান সৈয়দের সম্পাদনায় তার যে শ্রেষ্ঠ কবিতার সংগ্রহটি প্রকাশিত হয়েছিল, তা ফারুকের মতো কবির জন্য কেন জানি মনে হয় এক নিয়তি নির্ধারিত ব্যাপার মাত্র। কারণ আপাতদৃষ্টিতে অনেক সুরীদের মধ্যে তার অবস্থান কল্পনা করলেও আসলে তিনি ছিলেন যথার্থ অর্থে বন্ধুহীন ন্যায়ের পথে নিঃসঙ্গ যাত্রী।